ইএলবির আরো একটি টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকেও আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব যে এমসিকিউ গুলো সাধারণত ভর্তি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোই আমরা নিয়ে আসছি আমরা এর আগে আরো দুইটা টিউটোরিয়াল বানাইছিলাম ফিজিক্স সেকেন্ড পেপার এমসিকিউ নিয়ে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ওই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের আজকের ভিডিওতে ক্লাস হচ্ছে থ্রি তার আগে আমরা দুইটা ক্লাস আলোচনা করেছিলাম এছাড়াও আমাদের চ্যানেলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি সেগুলোর ভিডিও দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো আমাদের এক নাম্বার এমসি কিউটা হচ্ছে ন্যূনতম বিচ্ছুতির ক্ষেত্রে এই যে এই ঘটনাগুলো দেওয়া আছে ন্যূনতম বিচ্ছুতির ক্ষেত্রে এই ঘটনাগুলো দেওয়া আছে যেখানে এক নাম্বারে বলা হচ্ছে আই ওয়ান ইকুয়াল টু আই টু ইকুয়াল টু এ প্লাস ডেল টাইম ডিভাইড বাই টু দুই নাম্বারে বলা আছে আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু এ ডিভাইড বাই টু তিন নাম্বার বলা আছে টু সাইন সাইন এ এ বাই 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 ডিভাইড ডিভাইড প্লাস এখন আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে এই ধরনের যে প্রশ্নগুলো পরে সেটাকে বলে যে নিচের কোনটি সঠিক সেখানে দেওয়া থাকে আই ও ডাবল আই আই ডাবল আই ও ত্রিপোল আই আই ও ত্রিপল আই তারপরে আই ডাবল ইয়াতে দেওয়া থাকে ক্যারেক্টারে থাকে তো আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে কোনটা ভুল এখানে কোনটা ভুল কোন লাইনটা ভুল সেটাকে ফাইন্ড আউট করবা সবার আগে কি করবা সেটাকে ফাইন্ড আউট করো এখানে এটাও সঠিক এটাও সঠিক ভুল হচ্ছে যে এটা এটা ভুল ঠিক আছে তো এটা যেহেতু ভুল এটা যত জায়গায় আছে ততগুলোকে বাদ দিয়ে দিবা বাকিগুলো সঠিক মানে এগুলো সঠিক হয় সঠিক কিনা তোমার জানা দরকার নেই তুমি বাইরে করবা কোনটা ভুল এটা সঠিক হতে পারে না হতে পারে এটা পরে মানে সে তোমার ভুল একটা পাও কিনা দেখবে লিস্ট একটা ভুল পাও কিনা সাপোজ তুমি পাই গেলো যে এটা ভুল নিচ্ছি তুমি হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি যে এটা ভুল তখন এটা যত জায়গায় আছে তত জায়গায় বাদ দিয়ে দিবা দেখো এটা এখানে আছে বাদ এখানে আছে বাদ এখানে আছে বাদ বাকি আনসার হচ্ছে যে এটা তাহলে আর ওগুলোকে তোমার চেক করার দরকার নেই ওগুলো সঠিক না ভুল চেক করার দরকার হয় ঠিক আছে তুমি জাস্ট একটা শিউর হলো হবে যে এটা ভুল ওইটাই যেতে জায়গা যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো কি করবা বাদ দিয়ে দিবা ঠিক আছে এটা হচ্ছে ট্রিক্স এই ধরনের এমসিকিউ গুলো আনসার করার জন্য পরবর্তীতে আমাদের কি বলছে চিত্রে একটি সমবাহু প্রিজমের ভালো করে খেয়াল করবা বলছে সমবাহু চিত্রে একটি সমবাহু প্রিজমের বিচ্যুতি কোণ বনাম আপতন কোণের লেখচিত্র দেখানো হয়েছে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দিতে বলছে আমাদেরকে তাহলে দেখো খেয়াল করো সংবাহ প্রিজমের বিচ্যুতি কোন বনাম আপতন কোণের লেখচিত্র দেখানো আছে এখানে এখান থেকে থেকে এই চিত্র আমাদেরকে এবং নম্বর নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে যেখানে হচ্ছে চিত্রে ন্যূনতম বিচ্যুতিতে আপতন কোন কত মানে ন্যূনতম বিচ্যুতিতে আপতন কোন কত এই চিত্রে তো আমরা দেখতেছি ন্যূনতম বিচ্যুতি হচ্ছে যে এটা তো ন্যূনতম বিচ্যুতি কোন যেহেতু এটা এই যে এটা হচ্ছে বিচ্যুতি কোন আর এটা হচ্ছে তোমার আপতন কোন তাহলে ন্যূনতম বিচ্ছুতিতে আপাতন কোন কত আমাদেরকে জিজ্ঞেস করছে দেখো ন্যূনতম বিচ্যুতির ইচ্ছে চেয়েছে যেটা ত্রিশ ত্রিশের মধ্যে আপাতন কোন কত দেখো তো পঁয়তাল্লিশ তাহলে অ্যার হচ্ছে কত পঁয়তাল্লিশ অঙ্ক না করেও গ্রাফ থেকে দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে তুমি তো আর মানে গ্রাফ যদি বুঝো তাহলে অ্যান্স করতে পারবা পরবর্তী প্রশ্ন প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত তো প্রিজমের উপাদানের প্রতিসার অঙ্ক নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা জানা লাগে সেটা হচ্ছে প্রিজম প্রিজম জানা জানা লাগে লাগে ন্যূনতম বিচ্যুতি কোন জানা লাগে বিচ্যুতি কোন এবং প্রতিশোর মাঝখানে প্রতিসর অঙ্কের মাঝে মানে প্রতিসরাঙ্ক ন্যূনতম বিচ্যুতি কোন এবং প্রিজম কোন মধ্যে একটা সম্পর্ক আছে আমাদেরকে সেই সম্পর্কের সমীকরণটা জানা লাগবে সমীকরণটা হচ্ছে ইকুয়াল টু সাইন অফ এ প্লাস ডেলটা এম ডিভাইড বাই টু ডিভাইড বাই সাইন অফ এ ডিভাইড বাই টু অর্থাৎ হবে এটা আসলে এখানে ভুল দেওয়া ছিল এটা সঠিক ঠিক আছে সো আমাদেরকে তো বলছে যে কি প্রিজমের উপাদানের প্রতিষ্ঠার অঙ্ক বের করতে তাহলে আমরা প্রতিসার অঙ্ক বের করব তাহলে এই জায়গাগুলোতে আমরা যেই মানগুলো আছে সেগুলো বসে দিব তোমরা নিশ্চয়ই খেয়াল করছিলে যে প্রশ্নে বলা ছিল এটা একটা সমবাহ প্রিজমের ক্ষেত্রে সমবাহ প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোন হয় সিক্সটি ডিগ্রি সংবাহ প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ a 60 ডিগ্রি তো ন্যূনতম কোণ আমরা একটু আগে পাইছি সেটা হচ্ছে ফর্টি ডিগ্রি এই যে এখানে দেখা যাচ্ছে ন্যূনতম কোণ থার্টি ডিগ্রি ঠিক আছে সো এটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই দিব বসাই দিলে আমরা কি পেয়ে যাব আমাদের নিউটা পেয়ে যাব তাহলে এখানে হবে সাইন অফ এ হচ্ছে কত সিক্সটি ডিগ্রি প্লাস ডেল টাইম ডেল টাইম হচ্ছে থার্টি ডিগ্রি ডিভাইড বাই টু নিচে আবার তুমি কাজ করো কাজ করলে যেটা পাবা সেটা হচ্ছে কত পাবা কত ওভার টু সো এটাকে আমি আরেকবার লিখতে চাই মানে এখানে একটু ঝামেলা হয়ে গেছে এই জন্য তাহলে এখানে হবে সাইন অফ সিক্সটি ডিভাইড বাই টু এখানে হবে সাইন অফ সিক্সটি প্লাস থার্টি ডিভাইড বাই এটাকে তুমি কাজ করলে রুট ওভার টু পাবা সো আনসার হচ্ছে রুট ওভার টু পরবর্তী প্রশ্নে বলছে যে দেখো বলছে বায়ু ও হিরকের মধ্যে সংকট কোণ পঁচিশ ডিগ্রি বায়ু ও হিরকের মধ্যে সংকট কোণ পঁচিশ ডিগ্রি হিরকের প্রতিসার কত আবার প্রতিসার অঙ্ক জিজ্ঞেস করছে ঠিক আছে বায়ু ও হিরকের মধ্যে সংকট কোণ দেওয়া আছে এটা হচ্ছে সংকট কোণ তো সংকট কোণের ক্ষেত্রে প্রতিসার অঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে মিউ ইকুয়াল টু ওয়ান বাই সাইন অফ থিটাসি যেখানে থিটা সি হচ্ছে সংকট কোন দেখো এখানে সংকট কোন দেওয়াই আছে সো ওয়ান বাই সাইন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি এটাকে কাজ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে টু পয়েন্ট টু সেভেন অর্থাৎ আনসার হচ্ছে এটা ঠিক আছে স্যার তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো পরের প্রশ্নটা একদম সহজ এটা ইলেকট্রনিক্স থেকে আসছে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বেজাল দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় না মানে ইলেকট্রনিক্স ক্ষেত্রে আমরা দেখছি যে ডোপিং করা লাগে ডোপিং করার সময় বেজাল বা অপদ্রব্যকে মিশাতে হয় সেমিকন্ডাক্টরের মাঝখানে তো যেটি ভেজাল হিসেবে মিশাতে হয় সেটা সাধারণত গ্রুপ অথবা গ্রুপ ফাইভের হতে হয় ঠিক আছে গ্রুপ থ্রি অথবা গ্রুপ ফাইভের হতে হয় দেখো এখানে বোরন আর্সেনিক এবং ইন্ডিয়াম এগুলো সবগুলোই গ্রুপ থ্রি অথবা গ্রুপ ফাইভ এর বাট কার্বন কিন্তু গ্রুপ ফোর সো কার্বন যেহেতু গ্রুপ সো এটা আনসার হবে না অনেক এটা বেজাল দ্রব্য হিসেবে মিশানো যায় না তাহলে আমরা এই পাঁচটা প্রশ্নের আনসার পেয়ে গেছি সেই সাথে আজকের ক্লাসও শেষ পরবর্তী ক্লাসে আমরা আরো পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা দেখার আমন্ত্রণ রইল আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা